আপু শেহজাদে, এমন অনেক বিশেষণে বারবার উপহাস করেছেন বিজেপি নেতারা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুল গান্ধীকে এভাবে ব্যঙ্গ বিদ্রুপে বারবার বিদ্ধ করেছেন। বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য ছিলেন তিনি। এক দশক ধরে প্রতিটি নির্বাচনেই প্রধান বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপি নেতারা নানাভাবে আক্রমণ করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তারা। বলতে গেলে গান্ধীদের কল্যাণে কংগ্রেস এই লোকসভা নির্বাচনে 100 আসনে বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। এমনকি ইন্ডিয়া ব্লক যেভাবে সমস্ত বুথ ফেরত জরিপের ফলাফলকে মিথ্যা প্রমাণিত করছে, তার পেছনে রাহুল ও প্রিয়াঙ্কা এই গান্ধী ভাই বোনের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। রাহুল গান্ধী কার্যত সারা দেশে ভারত জড়ো যাত্রার মাধ্যমে তার প্রচার শুরু করেছিলেন। এই কর্মসূচিতে নানা স্থানে নানাভাবে বাধার মুখে পড়েছেন তিনি। যদিও লোকসভা আসনে ইন্ডিয়া জোটের জয়ের পেছনে এই যাত্রার প্রভাব কতখানি সেটি এখন মূল্যায়ন করার বিষয়, তবে এতে কোনো সন্দেহ নেই যে এই পদযাত্রায় জনসাধারণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে টেলিভিশনের পর্দা থেকে মানুষের কাছাকাছি নিয়ে গেছে। তার সম্পর্কে বিজেপির সব ধারণা ও অপপ্রচারকে ভেঙে দিতে ভূমিকা রেখেছে এই পদযাত্রা। রাহুল গান্ধীর কুকুরছানা কোলে নেওয়ার দৃশ্য, মানুষকে আলিঙ্গন করা এবং সমাজের প্রতিটি স্তরের লোকদের সঙ্গে কথা বলা, শিক্ষার্থী থেকে ট্রাক চালক, শ্রমিক, মেকানিক, সর্বস্তরের মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশা, এমনটি ভারতবাসী আগে কখনো দেখেনি। অনেকে আশা করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, শেষ সময়ে তিনি কেন প্রার্থী হলেন না তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। এর প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি এবং রাহুল উভয়ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের একটি নির্বাচনী এলাকায় প্রচারে ব্যস্ত থাকতে হবে, এটি তারা চাননি। তাদের পরিকল্পনাটি ছিল দেশব্যাপী নির্বাচনী প্রচার সমাবেশের জন্য তিনি মুক্ত থাকবেন। এই পদক্ষেপটি স্পষ্টতই কাজে দিয়েছে বলে মনে হচ্ছে। রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দেশব্যাপী ভ্রমণ করেছেন, আর প্রিয়াঙ্কা গান্ধী পারিবারিক দুর্গ আমেথি ও রায়বেরেলিতে কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দিয়েছেন। এর ফলে স্মৃতি ইরানিকে হারিয়ে আগের দুর্গ পুনরুদ্ধার করল কংগ্রেস। 2019 সালে এই দুই আসনে প্রিয়াঙ্কা গান্ধী দলের মুখের মতোই ছিলেন। নির্বাচনী সভাগুলোতে বক্তব্য দেওয়া থেকে শুরু করে পার্টির পদক্ষেপের পরিকল্পনা করা পর্যন্ত লড়াইয়ের প্রতিটি পদক্ষেপে তিনি নেতৃত্ব দিয়েছেন। 2024 সালের নির্বাচনেও একজন তুখোর বক্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন প্রিয়াঙ্কা। জনসংযোগগুলোতে দর্শকদের মোহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের বিরুদ্ধে তার পাল্টা আঘাত মানুষের মনে ধরেছে। কংগ্রেসের ইশতেহারে হিন্দুদের সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদের মধ্যে বণ্টনের পরিকল্পনার কথা বলেছেন এবং তারা মঙ্গলসূত্র কেড়ে নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন প্রচারণার বিপরীতে তার করা বক্তব্য জাতীয় শিরোনাম হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের মিথস্ক্রিয়া গান্ধী ভাই বোনদের জন্য বিজেপি যে ভাবমূর্তি তৈরি করতে চেয়েছিল তা ভেঙে দিয়েছে। তাদের কারণেই শাসক দল অনেক ঘাঁটিতেই ধরাশায়ী হয়েছে। এছাড়া তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেস এবার 543 আসনের মধ্যে মাত্র 328 আসনে প্রার্থী দিয়েছে। ভারতের নির্বাচনের ইতিহাসে তাদের জন্য এটি সর্বনিম্ন। বাকি 215 আসন ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে বণ্টন করা হয়েছে। এবার চূড়ান্ত জয় না পেলেও গান্ধী ভাই বোনের কল্যাণে ভবিষ্যতের পথ তৈরি করল কংগ্রেস। নির্বাচনের মাঠে গান্ধী ভাই বোনের দুর্দান্ত উপস্থিতি ও উজ্জ্বলতা সবকিছুকে ছাপিয়ে গেছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।